আমরা সরাসরি কাজে চলে আসি। কাজের মধ্যে হলো আমি লিঙ্কটা সবাইকে দিয়ে দিবো, একটা লিঙ্ক না, এখানে টোটাল আমাদের লিঙ্ক আসছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, এগুলো আমি দিয়ে দিবো, আপনারা নেবেন না কে কোনটা বললেন। তো লিঙ্কে যাওয়ার পরে এখানে 1 থেকে 35টা ডাটা আছে, আমরা আগে যেভাবে করছি সেম ওভাবেই করবো। আমাদের এখানে প্রোডাক্ট আইডি দেওয়া আছে, নিয়ে নিচ্ছি এগুলো, আইডি নম্বর, অ্যাড্রেস, নেইবারহুড, বিল্ডিং প্ল্যান, নো ইয়েস নো, অ্যাসেস ভ্যালু, উইন্ডোজ 10টা খুবই খারাপ, বেশ খারাপ মানে না ভালো, আমার পছন্দ হয়েছে, কিন্তু যে উইন্ডোজ 10 অনেকেই আমার অনেকগুলো আপডেট হচ্ছে না, মানে এমএস ওয়ার্ডে ওদের নাই আপডেট ভার্সন এখনো বের হয়নি। জয়নিং গ্রুপ, জয়নিং ক্লাস, বিশেষ করে যেটা ওই থার্মাল কি যেন একটা আছে ওইটাই এদের এখন আপডেট বেরো নাই, ওইটা হয় না যে কারণে আমার ল্যাপটপ সেরকম জোরে জোরে ফ্যান করে ল্যাপটপ প্রসেসরের। পার্সেল ক্লাস, পার্সেল ইউজ, একটু না দেখালে হয়তো, কারণ এটু না দেখালে তারা রিদম বুঝবে না, রিদম না বুঝলে তারপরে দেখা গেলো শুনতে ওই কাজ শুরু করছে। আর এই অল্টারনেট অ্যাড্রেসের ব্যাপার হলো যতবার অল্টারনেট যতগুলো অল্টারনেট অ্যাড্রেস থাকবে আমরা ঠিক ততগুলাই দিয়ে দিব, একসাথে কপি করে দিয়ে দিব। আর আমি এখানে কি করছি আমি অল্টারনেটের জায়গায় আরেকটা কপি করে দিয়ে দিচ্ছি, অল্টারনেট অ্যাড্রেস, বিলিং ইউনিট কাউন্টি 0। যেখানে ম্যাপ থাকে বাট এর মধ্যে আবার হ্যাঁ এরকমটা থাকে, বাট এর মধ্যে দেখা গেছে যে অনেকগুলো লিঙ্ক আসছে কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ওইটা ওপেন করার পর যে পেজটা আসবে সেই পেজটা লিঙ্ক আমরা দিয়ে দেবো যেটা আগে বলে দিচ্ছেন। এবার আমাদের যে নতুন পার্ট 4 নম্বর পার্টটা, প্রপার্টি ডিটেলসটা কি ছিল না এটার কাছে? প্রপার্টি ডিটেলস না নাই ছিল ভাই, ও সরি আমি ভুলে গেছি বুঝুন, ওকে প্রপার্টি ডিটেলস গেলো। এরপরে আমাদের যে 4 নম্বর পার্ট হবে বিজনেস নেম, নতুন যোগ হয়েছে বিজনেস নেম, ফোন, ওয়েবসাইট, ইমেল, এটা আমাদের রিসার্চ করে বের করতে হবে। রিসার্চের জন্য কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস, সরি হ্যাঁ অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা আমরা নিচ্ছি এই ওয়েবসাইট, এই অ্যাড্রেসটা আমাদের রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে অ্যাড্রেস দিব, আর এটা আপনারা নর্মালি ধরে নেন কি এটা কানাডার জায়গায় আপনার এই কিসের নাম কি সিটির নাম হলো উইনপিক, মেবি হ্যাঁ উইনিপিক, সবগুলোই কানাডার উইনিপিক সিটিতে অবস্থিত। সো আমি এভাবে যদি শেষে উইনিপিক লাগিয়ে সার্চ দিই তাহলে ওনার বের হওয়া বের করা সহজ হবে। তো এখন আমরা 2395 নিউজ অ্যাভিনিউ, এভিইতে অ্যাভিনিউ হয় উইনিপিক, এটা দিয়ে আমার কী আসে আপনি একটু দেখেন যে প্রথমটা আসছে এক্সটেন্ডেড কেয়ার ও কিউ প্যালেস উইনিপিক রিজনাল হেলথ, এইখানে আসছে 2395 নেস অ্যাভিনিউ, এখানে অ্যাভিনিউ উইনিপিক ওরা দেখাচ্ছে। তারপরে আমি এটা ওপেন করি বাট এখানে একটু কন্ট্রাক্ট আস, এখানে ওরা বলছে প্যালেস, ওরা মানে ঠিকানা দিচ্ছে ঠিক আছে পার্সোনাল কেয়ার হোম প্রোগ্রাম, বাট এখানে ওরা ডাইরেক্ট বলে দিতেছে যে কন্ট্রাক্ট আস, ওরা যে ঠিকানা দিচ্ছে ওদের সাথে যোগাযোগ করা সেটা হলো 2395 নেস অ্যাভিনিউ উইনিপিক ম্যানিটোবা, এই তো এটা। আরও আছে আর একটা ব্যাপার যে মাথায় রাখবেন যে আমরা যেটার কাজ করতেছি এইখানে এটা
দেখেন এখানে সাইটের নাম উইনিপিগ ডট সিএ আছে, ঠিক আছে। উইনিপিগ হলো আপনার সিটির নাম, এবং যে ইয়েটা স্টেটটা স্টেটটা হলো ম্যানিটোবা। সো আপনি আরো পারফেক্টলি সার্চ এভাবেও দিতে পারেন যে আমরা ইয়েটা নিলাম, অ্যাভিনিউটা নিলাম, ম্যানিটোবার শর্ট ভার্সন কি আমি আসলে জানি না, থাকলে জানা থাকলে ভালো হইতো। উইনিপিগ WINNI উইনিপেগ, সরি, আর হলো ম্যানিটোবা MANITOBA মেবি। এটা লিখে সার্চ দিলে আপনার পুরো পারে দেখছেন এখানে। হ্যাঁ, এই যে আমাকে ক্লায়েন্ট বলছে যে সেই ক্ষেত্রে আমি কিসের হেল্প নিতে পারি, সেই ক্ষেত্রে গুগলের হেল্প নিতে পারি, ইয়েলো পেজের হেল্প নিতে পারি, আরো আরো বিজেপির হেল্প নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন পারফেক্টলি এই স্টেট এবং ইয়ে দিয়ে সার্চ দিলাম, এটার শর্টকাট হলো MB, ম্যানিটোবার শর্টকাট হলো MB। সো আপনি পরবর্তীতে MB লিখলে পরে হবে এখানে। আপনি এইটু কমন প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য একটু কমন, আর বাদ বাকি প্রথম অ্যাড্রেসটু মানে স্ট্রিট অ্যাড্রেস আপনার এটা ভেরি করবে হলো এখানে এই এই প্রত্যেকটা ডাটার উপরে। যেমন এইটার স্ট্রিট অ্যাড্রেস এইটা, ঠিক আছে। এরপরের কোনটা, এরপরের হলো গিয়ে এইটা। এটা নিয়ে আমি একটু সার্চ দিয়ে দেখি। তো এখানে 3199 গ্রান্ট অ্যাভিনিউ উইনিপেগ MB থেকে কানাডা। ওকে, অ্যাড্রেস 3199, এখানে ওয়েস্ট পার্ক ম্যানর পার্সোনাল কেয়ার হোম, ওদের অ্যাড্রেস ডাইরেক্ট দেওয়া আছে। সো আমি এটা নিয়ে নেবো। তো প্রথমটার আমার কোনটা হলো, প্রথমটা আমার আসলে হলো এইটা এক্সটেন্ড কেয়ার ওক ভিউ প্যালেস। এটার বসে এক্সটেন্ড কেয়ার ওক ভিউ প্যালেস, বাট এটা কিন্তু একটা ডিরেক্টরি। আমার এক্সটেন্ডেড কেয়ার ওক ভিউ প্যালেসের আসল ওয়েবসাইট কোনটা, এই যে ওয়েলকাম টু এক্সটেন্ডেড কেয়ার ওক ভিউ প্যালেস। আমি প্রথমে ওপেন করছিলাম এটা, এটা একটা ডিরেক্টরি, বাট এইটা হলো গিয়ে তার আসল ওয়েবসাইট। সো আমার তার আসল ওয়েবসাইট লাগবে, আমার কোনো ডিরেক্টরি ওয়েবসাইট অ্যাড্রেস বা ফোন নম্বর এগুলো লাগবে না। যারা এগুলো বুঝবেন না তারা আসলে এই কাজটা করতে পারবেন না, যাদের রিসার্চের কোনো ইয়ে নাই, আর যাদের একটু আছে তারা করতে পারবেন, আর যাদের শুধু কপি পেস্টের যোগ্যতা আছে বা কপি পেস্টই করতে পারবেন, রিসার্চ করতে পারবেন না, তাদের জন্য এই কাজ না। সো আপনি কাজ দেখে বুঝে তারপরে করতে হবে, কাজ করে ভুল করা যাবে না। ওকে, তারপরে এটা আমার ওয়েবসাইট কোনটা, আমার ওয়েবসাইট হলো এটা। ওয়েবসাইট ক্ষেত্রে এটা হলো বিজনেস নেম, আচ্ছা ওয়েবসাইট এলো এটা দিলাম, এটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা বিজনেস নেম কি ছিল, এক্সটেন্ডেড কেয়ার। বিজনেস নেমটা এখান থেকে আপনি নিতে পারেন, এক্সটেন্ডেড কেয়ার ওক ভিউ প্যালেস, যে কোনো জায়গা থেকে বা লিখেও নিতে পারেন, কিন্তু আমি লিখতে চাইতেছি না, আমি একটু আলো অলস লিখতে, তাই এখান থেকে নিলাম, সরি অফ লিখতে আছে, এটা নিলাম বিজনেস নেম। বিজনেস এই ক্ষেত্রে কপি পেস্ট ইয়ে করে করতে হবে, কি যেন ডাবল ক্লিক করে। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার অবশ্যই আমি এখানে পাচ্ছি, এটা একটা ডিরেক্টরি সাইট, এখানেও পাইতে পারি, অথবা আমাদের এখানে যে ইয়েটা আছে ওয়েবসাইট যে পাইছি সেখানেও পাইতে পারি। এখন কিছু কিছু সময় আপনি যেটা হবে কি, যে এইখানে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আসল কোনো ওয়েবসাইট পাইলেন না, কিন্তু আপনি ইয়ে পাচ্ছেন, কি যেন ইয়েলো পেজে পাইতেছেন। যেমন এখানে দেখেন যে ওয়েস্ট পার্ক ম্যানর পার্সোনাল কেয়ার হোম, এখানে সম্ভবত এই কন্ট্যাক্ট MB এটা একটা ডিরেক্টরি সাইট হইতেও পারে, অথবা এটা তো ইয়েলো পেজ একটা ডিরেক্টরি সাইট। সেই ক্ষেত্রে যদি না পাই, যেমন এই যে WRHMAMB এটাও একটা ডিরেক্টরি সাইট, যদি না পাই সেক্ষেত্রে আমরা কী করবো, ডাইরেক্ট ওয়েবসাইট যদি না পাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিজনেস নেমটা নিব যতটুকু আছে, আর ফোন নম্বরটা নিব, আর ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস নেব যতটুকু আছে। যদি না থাকে কিছু করার নাই, আমি এটা ওপেন করছিলাম, এটা কি, এটাও একটা আপনার ডিরেক্টরি সাইট। কন্ট্যাক্ট MB মানে এই MB ম্যানিটোবার যতগুলা ইয়ে আছে, মানে কি বলবো, প্রতিষ্ঠান আছে, তাদের সবার ওয়েবসাইট অ্যাড্রেস বা হাবি জাবি সব কিছু এনে থাকে। তো আপনি এখান থেকে আপনি অলরেডি কিন্তু ফোন ইমেল অ্যাড্রেস পাই গেছেন, ফোন নম্বরও পাই গেছেন, কিন্তু খালি ওই ওয়েবসাইটটা পান নাই, কারণ এটার ওয়েবসাইট সম্ভবত নাই। থাকলে পরে প্রথম দিয়ে একটা সার্চ রেজাল্টের মধ্যেই চলে আসবে, প্রথম তিনটা রেজাল্টই আসছে হলো আপনার কি যেন ডিরেক্টরি সাইট। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টরি সাইট থেকে যা পাওয়া যায় তাই নিয়ে নেবো। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, তো এটার এখানে এটার কোনো ইমেল অ্যাড্রেস নাই, এখানে ফোন নম্বর আছে, আমি ফোন নম্বরটা নিলাম, এটা প্রথমটার কথা দেখাচ্ছে, আমি ফোন নম্বর নিলাম। আর এটার ইমেল অ্যাড্রেস কোনটা, ইমেল অ্যাড্রেস ক্ষেত্রে আমি একটু 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 কাহিনী করতে পারি, কাহিনী করলে পরে সুবিধা হয়। সরাসরি এখানে ইমেল লিখে @ দিয়ে, তার শেষের অংশে কিছু থাকবে না .com এর পরে, আর তার www. আগের ওইটুকু কেটে দিয়ে শেষে ইমেল @ হবে, এটা লিখে সার্চ দিলে প্রথমে আমার একটা কিছু কিন্তু শো করবে, অবশ্যই শো করবে যে তাদের এই টাইপের কোনো ইয়ে আছে কিনা। এখানে আমাদের
extendedcareoakviewpalace.com এর ডোমেইন নাম এটা, বাট আমরা একটা ইয়ে পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি extendedcare.com, এবং এই ইমেল অ্যাড্রেসটা কোথায় পাচ্ছি এখানে দেখেন যে আমি এই ওয়েবসাইটের আন্ডারে কিন্তু পাচ্ছি, সো এই ক্ষেত্রে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা আমি নিতে পারি এই ক্ষেত্রে, কারণ আমার আমি যে সার্চটা দিচ্ছি সেই সার্চটা আমাকে শো করতেছে এই ওয়েবসাইটের আন্ডারে, এই ওয়েবসাইটের আন্ডারে শো করি, যদি এটা অন্য একটা ওয়েবসাইট হতো এবং তার আন্ডারে এখানে এই আসল ডোমেইন ছাড়া দেখাই তো সেক্ষেত্রে আমি এটা নিতাম না, বাট এই ক্ষেত্রে আমি নিতে পারি, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এরপরের যেটা পরের ইয়েটা নিয়ে আমি সার্চ দিচ্ছিলাম, সেই পরের ওয়েবসাইটটা কি ছিল, পরের ওয়েবসাইটটা তো আমি পাইনি, পরের ওয়েবসাইটটা কি সবগুলাই দেখছি যে আপনার এই ডিরেক্টরি সাইট, তো সেই ক্ষেত্রে এখানে ডিরেক্টরি সাইট, এও একটা ডিরেক্টরি সাইট, ওয়েস্ট পার্ক ম্যানর পার্সোনাল কেয়ার হোম, হ্যাঁ এটা আমরা শিওর হয়েছি যে এখানে কি আছে, ওয়েস্ট পার্ক ম্যানর পার্সোনাল কেয়ার হোম, এবং এর একটি ওয়েবসাইট আছে কিনা আমি নট শিওর। আচ্ছা গুড, এখানে ইয়েলো পেজ যেটা শো করতেছে, ইয়েলো পেজ এখানে একটা ওয়েবসাইটও শো করতেছে, আমি সেই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে হচ্ছে পার্ক ম্যানর ডট কম ফোন, বাট এখানে এদের ঠিকানা আছে 301 রেন্ডোরা স্ট্রিট, বাট আমার এখানে 3199 গ্র্যান্ড অ্যাভিনিউ ইনপি ডেমবি 3, এখানে তো ঠিকানায় মিলতেছে না, কিন্তু পার্ক ম্যানর কেয়ার। আচ্ছা আমরা দেখি যে আসলে প্রত্যেকটা জায়গায় নাম কি একই হয় কিনা, ওয়েস্ট পার্ক ম্যানর পার্সোনাল কেয়ার হোম, ওকে নামেও মিলতেছে কিন্তু এখানে ওয়েবসাইটের ঠিকানার সাথে মিলতেছে না, সো আমরা এটা নিতে পারবো না, বাট আমরা এখান থেকে এই নামটা নিতে পারি যেহেতু এখানে আমার সবই আছে, নিয়ে নিতে আমার কোনো দোষ নেই। আমি কোথায় দেখবো, আমি দেখবো যে আমি যেটা নিচ্ছি আমার যে ঠিকানা, আমার যে স্ট্রিট অ্যাড্রেস ওইটা বাদ বাকি মিলে কিনা, হ্যাঁ স্ট্রিট অ্যাড্রেস মিলছে, সো আমি এটা নিয়ে নেবো, একটা ফোন নম্বর আছে, ফোন নম্বর নিয়ে নিই, ইমেল অ্যাড্রেসও একটা আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে নিই, আর কী করা, এটা ওয়েবসাইট আমি পাইনি দেবো না, কারণ ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা পাচ্ছি ওই অ্যাড্রেসটা এইটার না, এই তো এরপরে আর কোনো কিছু দরকার নেই, এরপরে যেটা দরকার সেটা হলো যে আপনি কাজ করছেন কি করছেন না, তারপর ওকে থ্যাংক ইউ, চান বুঝছেন, আচ্ছা আমার কাজ হলো।